দেশপ্রবাসের সকল দর্শককে জানাই ভোরের নিউজে স্বাগতম। আমাদের আজকের আলোচনায় থাকছে অনেক গুরুত্বপূর্ণ নিউজ, যার মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা, আট উপজেলা দুই পৌরসভা ও ১৪ ইউপিতে সোমবার ভোট, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। ভোরের নিউজ ২৪ ঘন্টায় সংবাদ, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা। বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন ধার্য হয়েছে আগামী ৭ ডিসেম্বর। রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে দলের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করা হয়। এ সময় কেন্দ্রীয় নেতারা জেলা সম্মেলন আয়োজনের প্রস্তুতি গ্রহণের জন্য বগুড়ার নেতাদের নির্দেশনাও দেন। বিভাগীয় প্রতিনিধি সভা থেকে ফিরে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু বিষয়টি নিশ্চিত করেছেন। মজনু বলেন, জেলা সম্মেলনের আগে আপাতত তৃণমূলের কোনো সম্মেলন হচ্ছে না, তবে কাহালু উপজেলা কমিটি না থাকায় জেলার আগে শুধু ওই উপজেলায় সম্মেলন শেষ করা হবে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এতে মমতাজউদ্দিনকে সভাপতি, মজিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং রাগিবুল আহসান, টি জামান নিকেতা ও মঞ্জুরুল আলমকে যুগ্ম সম্পাদক ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা। এক মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা থাকলেও ৭১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় ২১ মাস পর, ২০১৬ সালের ১২ই অক্টোবর। ঘোষিত কমিটিকে একজন নেতার পকেট কমিটি বলে মন্তব্য করেছেন কেউ কেউ। চার দশকের বেশি সময় ধরে বগুড়া আওয়ামী লীগের একক নেতৃত্ব দেওয়ার পর কমিটির সভাপতি মমতাজউদ্দিন ৭৮ বছর বয়সে চলতি বছরের ১৭ই ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মমতাজউদ্দিন তিন মেয়াদে টানা দীর্ঘ ২৪ বছর বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুর পর গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন জেলা পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন। আট উপজেলা দুই পৌরসভা ও ১৪ ইউপিতে আজ ভোট। দেশের আট উপজেলা দুই পৌরসভা ও ১৪ ইউনিয়ন পরিষদে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানা যায়, ৪টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে। এগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ, ঝিনাইদহের মহেশপুর ও নোয়াখালীর কবিরহাট, শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়ায় ভোট গ্রহণ করা হবে ব্যালট পেপারে। এছাড়া ২টি পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এ ২টি পৌরসভা হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও ভোলার লালমোহন। যেসব ইউপিতে ভোট গ্রহণ করা হবে সেগুলো হলো রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি, বাজুবাগা, পাকুড়িয়া ও মণিগ্রাম, বান্দরবনের নাইক্ষাছড়ি উপজেলার নাইক্ষাংছড়ি, ঘুমঘুম ও সোনাইছড়ি, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ও পরজানা, ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ও দাগনভূঞা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখিল ইউনিয়ন।